বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য সাজেশন দেওয়া হচ্ছিল। তো বাংলা অনার্সের সেই সাজেশন সিরিজের আজকে তৃতীয় ভিডিও, এবং আজকে আমি সিসি টেন এর সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। যারা এর পূর্ববর্তী দুটো সাজেশন দেখোনি, অবশ্যই সেগুলো চ্যানেলে গিয়ে দেখে নাও। তো সিসি টেন এর সাজেশনে আমি যে কোয়েশ্চেনগুলো নির্ধারিত করেছি সেগুলো হলো মডিউল ওয়ান অর্থাৎ কমলাকান্তের দপ্তর থেকে যে প্রশ্নগুলো নির্বাচন করেছি তার মধ্যে এক নম্বরে রেখেছি একা কে গায়ই। এই প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্র একাকিত্বজনিত যে গভীর হৃদয় যন্ত্রণা ব্যক্ত করেছেন এবং তারপর তার যে পরিণতি সেটাকে যেভাবে ব্যক্ত করেছেন সেটা নিজের ভাষায় লেখো। দু নম্বর, একা কে গায় ওই প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের যে গভীর জীবন দর্শন প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। তিন নম্বর, পতঙ্গ প্রবন্ধের মধ্যে একটি গভীর দার্শনিক তত্ত্বকে রূপকের আশ্রয়ে কিভাবে প্রকাশ করেছেন বঙ্কিমচন্দ্র আলোচনা করো। চার নম্বর, কমলাকান্ত ও বিড়ালের কথোপকথনের মধ্যে দিয়ে ধনী দরিদ্রের সামাজিক অসাম্য সম্বন্ধে যে চিত্র পাওয়া যায় তা বিড়াল প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। অথবা বিড়াল থেকে আরেক ধরনের প্রশ্ন পড়তে পারে, বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের সমাজ চেতনামূলক দৃষ্টিভঙ্গির যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লিপিবদ্ধ করো। অথবা বিড়াল প্রবন্ধে লেখকের যে সাম্যবাদী মানসিকতা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। পাঁচ নম্বর, কমলাকান্তের আমার মন রচনাটিতে কমলাকান্তের আত্মোপলব্ধির বা বঙ্কিমচন্দ্রের দার্শনিক উপলব্ধির যে পরিচয় পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। ছ নম্বর, কমলাকান্তের দপ্তরে কমলাকান্ত চরিত্রটির পরিকল্পনায় বঙ্কিমচন্দ্রের মানসিকতা ও সাহিত্যিক দৃষ্টিভঙ্গির যে পরিচয় ফুটে উঠেছে তা উদাহরণ সহযোগে আলোচনা করো। সাত নম্বর, কমলাকান্তের দপ্তরের প্রবন্ধগুলি সমাজ চেতনার প্রতীক আলোচনা করো। আট নম্বর, কমলাকান্তের দপ্তরে প্রকাশিত হাস্যরস সম্পর্কে আলোচনা করো। এবং সবশেষে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য সমস্ত টেক্সটগুলো খুঁটিয়ে পড়তে হবে এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জেনে রাখতে হবে, তার কারণ লাইন তুলে ব্যাখ্যা পড়তে পারে। মডিউল টুতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য প্রবন্ধ রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে এক নম্বর হলো, সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী, এই মন্তব্যটা বিচার করো। এরপর আসতে পারে, সাহিত্য প্রকৃতির আরশি নহে, কেবল সাহিত্য কেন, কোনো কলাবিদ্যাই প্রকৃতির যথাযথ অনুকরণ নহে আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, জগতের উপর মনের কারখানা বসিয়াছে এবং মনের উপর বিশ্ব মনের কারখানা, সেই উপরের তলা হইতেই সাহিত্যের উৎপত্তি আলোচনা করো। নেক্সট, যেমনটি ঠিক তেমনটি লিপিবদ্ধ করা সাহিত্য নহে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ, এই মন্তব্যটা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি এবং মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণ স্বরূপ, মন্তব্যটা বিচার করো। এছাড়া পাঁচ নম্বরের প্রশ্নের জন্য আবারও বলছি সমস্ত প্রবন্ধ খুঁটিয়ে পড়তে হবে। এরপর মডিউল থ্রি থেকে ছিন্নপত্রের যে সাজেশনটা দেব সেটা হলো, এক নম্বর, ছিন্নপত্রের গদ্যরীতি বা ভাষা বিন্যাস বা আঙ্গিক আলোচনা করো। দু নম্বর, ছিন্নপত্র অবলম্বনে রবীন্দ্র কবি মানুষ অথবা ছিন্নপত্র রবীন্দ্রনাথের কবিতার প্রেরণা, এটা আলোচনা করো। তিন নম্বর, ছিন্নপত্র অনন্য পত্র সাহিত্য অর্থাৎ ছিন্নপত্র পত্র সাহিত্য হিসেবে সার্থক, অপূর্ব সুন্দর একটি দৃষ্টান্ত, এটা আলোচনা করো। নেক্সট, ছিন্নপত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রকৃতি ভাবনা প্রকাশিত হয়েছে সেটা আলোচনা করো। নেক্সট, ছিন্নপত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্ত চেতনার পরিচয় দাও। এবং পরবর্তী প্রশ্ন, পাঠ্য যে ছিন্নপত্রগুলো রয়েছে সেই প্রত্যেকটা পত্র যথাযথ পড়তে হবে, প্রত্যেকটা পত্রের বিষয়বস্তু জেনে রাখতে হবে এবং ছোট প্রশ্নের জন্য অবশ্যই সেই পত্রগুলোর ভেতরে যে বক্তব্য রয়েছে সেটা খুঁটিয়ে পড়তে হবে। তো এই গেল সিসি টেনের সাজেশন। আশা করছি এই সাজেশনগুলো থেকে তোমরা উপকৃত হবে, এবং শুধুমাত্র সাজেশনের প্রশ্নগুলো তো করবে অবশ্যই, তার সঙ্গে আদারওয়াইজ যে সিলেবাস রয়েছে সেটাকে খুঁটিয়ে পড়বে যাতে করে পরীক্ষা ভালো হয়।